পূর্ব বর্ধমান পৌরসভা 19 নম্বর ওয়ার্ডের সাহাচেতন এলাকায় বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে খাদ্য সামগ্রী। এই এলাকায় যে সমস্ত শিশুরা রয়েছে, দরিদ্র পরিবারের মানুষের বসবাস রয়েছে, তারা যাতে লকডাউন ভেঙে কোনো জায়গায় জড়ো না হন তার জন্যই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিভিন্ন পাড়ায় পাড়ায় গিয়ে পৌঁছে দেওয়া হচ্ছে শুক্রবার খাদ্য সামগ্রী। বর্ধমান পৌরসভা 19 নম্বর ওয়ার্ডের বেশ কিছু যুবক তারা উদ্যোগ গ্রহণ করেছেন, ধারাবাহিকভাবে খাদ্য সামগ্রী বিলি করা হচ্ছে এলাকায় এলাকায়। যে সমস্ত এলাকায় দরিদ্র মানুষেরা বসবাস রয়েছে, শিশুরা রয়েছেন, তারা যাতে অভুক্ত অবস্থায় না থাকে তার জন্য স্থানীয় যুবকরা এই উদ্যোগ গ্রহণ করেছেন। ধারাবাহিকভাবে বিভিন্ন এলাকায় পৌঁছে দেওয়া হলো এদিন রান্না করা খাবার, এবং সেই সমস্ত খাবার পেয়ে যথেষ্ট খুশি এলাকার মানুষ এবং কচিকাছারা। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করিয়ে তারা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সে বিষয়ে সতর্ক সচেতন করা, এবং নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তারা যাতে সতর্ক থাকে সেই সম্পর্কেও সচেতন করা হলো তাদেরকে। তো উদ্যোগ হচ্ছে আমাদের 19 নম্বর ওয়ার্ড টিভারামে আমাদের নিজের বন্ধু আমরা সবাই মিলে উদ্যোগ নিয়েছি যে ওই বাড়ি বাড়ি খাবার না পৌঁছে দিলে লকডাউন সম্ভব হবে না, লকডাউন সফল করা সম্ভব হবে না। তো ওই বাচ্চাদের যাতে পুষ্টির অভাব না হয় তার জন্য একটু খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি, নিজেদের সাধ্য মতো ব্যবস্থাটা করছি। আজ কোথায় এসছো? আজকে আমরা এই বিদ্যার্থী স্কুলের গায়ে যে আছে আমাদের কিছু হ্যাঁ, তো ওইটার জন্য ব্যবস্থাটা করেছি। কদিন ধরে চলছে এটা? এটা 5 দিন হলো মোটামুটি, আজকে নিয়ে 5 দিন হবে। কোন কোন এলাকা জুড়ে হলো? বেশি বস্তি সবই আমাদের পাড়ার কিছু বস্তি এলাকা, আশেপাশে আলমগঞ্জে বস্তি এলাকা, নতুনগালি বস্তি এলাকা, সব এলাকায় আশেপাশে এলাকায় চলছে। আপনার নাম? ইমরান কাজী। বলো। এটা আমরা পাড়ার কিছু যুবক মিলে আমরা করেছি, 4-5 জন মিলে। তো আমরা এটা 5 দিন ধরে দিচ্ছি। আজকে আমরা বিদ্যার্থী স্কুলের গায়ে, কিছু গরিব মানুষ এরিয়া এটা, তো আমরা এখানে লাইন দিয়ে খিচুড়ি দিচ্ছি, এবং আমরা খাবারটা না দিতে পারলে লকডাউনটা পালন ঠিক মতন হবে না। তো সবারই হাতে স্যানিটাইজার দিয়ে হ্যাঁ দূরত্ব মেনটেন করে আমরা এটা বজায় রেখেছি। কতজনকে দেওয়া হচ্ছে এখন? আপাতত আমরা একটা টিম দিয়ে এসেছি মোটামুটি 150 জন, আর এখানে মোটামুটি 200 জনকে দিচ্ছি আমরা। এখন যতক্ষণ থাকবো ততক্ষণ আমরা দিয়ে যাবো। এটা পাড়ার উদ্যোগেই? আপনাদের পাড়ার উদ্যোগেই? পাড়ার উদ্যোগে, আমরা 4-5 জনের, এটা কোনো রাজনৈতিক দল নয়, এটা আমরা নিজেদের। কোন পাড়া একটু বলবেন না? এটা 19 নম্বর ওয়ার্ড পীরবাহারাম। পীরবাহারাম। আপনার নাম? আমার নাম গালিব আহমেদ খান। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।